ওয়েলকাম রিয়া, সরি রিয়া কুকিং অফিসিয়াল। আসলে রিয়া মন্ডল ব্লগ ছিল তো সেই জন্য গোলমাল হয়ে গেছে, তার জন্য সরি, কিছু মনে করো না। রিয়া কুকিং অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে কি নিয়ে হতে চলেছে ভিডিওটা তোমরা তো আশা করছি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আমার অনেক অনেক অভিনন্দন রইল তোমাদের এই পৌষ পার্বণের অনেক অনেক পিঠে খাওয়ার জন্য। তো চলো সেই রকমই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে কেন সেটা তো তোমরা কিছুটা হলেও বুঝে গেছো, আর পুরোটা বোঝার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো এই দিকে দেখো, আমি কদম ফুলের পিঠে, মানে হ্যাঁ কদম ফুলের পিঠে, সেটা বানানোর জন্য এখানে তিন রকম চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগের আতপ চাল, আমি সব একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে ওয়েট করাবো না বলে। দেখো আমি এটা মেই মতো করে মিক্সিতে বেটে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বাসমতি রাইস, সেটাও দেখো ভিজিয়ে রেখেছিলাম, এখন অল্প জল শুষে নিয়েছে। আর এটা হচ্ছে বাড়িতে ছিল কামিনি ধানের আতপ চাল, সেটাই গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এটাতে আছে দুধ, তো চলো তেই করব না, এখন চলে যাব মেন টপিকসে। আমার এর মধ্যে ভাল লাগছে, কালো আসছে না। তো চলো এইখানটা একটা লাইট দিতে হবে। তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম এখানেই পুরোপুরি রান্নাভাবে সেটেল করার চিন্তা ভাবনা, এরপরে যা ভিডিও দেখতে পাবে সব এখানেই। তো চলো আজকেও সেরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এর আগে আমি কখনো এইরকম পিঠে বানাইনি। আর বনিতি বাণী মানে পিঠের সংযম, আগে ছোটোবেলা থেকে অনেক পিঠে দেখে এসেছি বাট এখন আর সেসব হয় না। বাট আজকে আমি করব অন্য রকমের একটা পিঠে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমার টুনটুনি পাখা ধরিয়ে নিয়েছি, এইবার দেখো এই যে দুধটা, এই দুধটা কিন্তু লিকুইড দুধ না, আমি কিন্তু 200 গ্রামে আমুল স্প্রে দুধ এরকম জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমাদের এখানে লিকুইড দুধটা পাই না, আমি তোমরা চাইলে এরকম দিতে পারো। আর এই দুধটা দিলে একটাই মানে ভালো হয় আর কি, মানে খুব স্মেলটা ভালো আসে আর খুব ভালো লাগে। এটা ধোঁয়া বেরোচ্ছে কেন? পাতাটা আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দুধটা দিয়ে দিলাম। এবার দেবো দেখো দুধ, চারটে এলাচ আমি এরকম ভাবে শিলে বেটে নিয়ে এসেছি। এলাচটা দেওয়ার কারণ হচ্ছে ভালো স্মেল বার হবে সেই জন্য। এই দেখো দুধ যতটা আছে এর হাফ বা করব, তারপরে চালের যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়ে এসেছি বেটে ওটাই দেব। এই আমার রান্নাঘরে চলে এসছে, আর ওই সাইডে আমার দিদি আজকে এসছে, আর এটা হচ্ছে আমার ভাই ভাঙ্গে। ওইদিকে ফেরা না, দেখা যাবে না তো বড় বড়। এটা হচ্ছে আমার ভাঙ্গে, ওরা তো আগের দিনেতে দিয়েছে পায়েস, এত আয়োজন করে পায়েস কি হবে বলতো? কাটি কথা দেখো আমার কতটা দুধ কমে এসছে, কমে দেখো ক্ষীরের মতো কালার চলে এসছে। এবার দিয়ে দেবো আমি গোবিন্দভোগের যে আতপ চালটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো আস্তে আস্তে। দুটো কে এসেছে আমাদের বাড়িতে? আয়া রোহিত, টাটা টাটা রোহিত, টাটা বলো, হ্যালো বলো, আবার আবার বলো হ্যালো গাইস। যে চিনটা বানাবে সেটা কিন্তু পাটালি বা খেজুরের গুড় দিয়ে বানালে ভালো হয়, আমি তো খেজুরি গুড় পাইনি সেই জন্য পাটালি নিয়ে এসেছিলাম সাদা পাটালি বাজার থেকে, সেটা দিয়েই করছি। আর টেস্টিটাও অনেক ভালো আছে,
অন্য কোনো ভাত দিয়ে করলে কিন্তু ভালো টেস্ট পাবে না তোমরা। বাজারে অনায়াসে খেজুর গুড় পাওয়া যাবে, সেই গুড়টা নিয়ে এসে করার চেষ্টা করবে। ভালো হলো, তোমার নাম কি? ভালোই বলো। ও ভাই আমার প্রিয়, এরা কি শুরু করেছে তুমিটা? এবার আমি লবণ দেবো পরিমাণ মতো। চালের গুঁড়োটা করে নিয়ে এসছে, দেখো এই গুঁড়োটা দেওয়ার আগে একটু লবণ দিয়ে নেবে, তাতে স্বাদটা বজায় থাকে। তো এই জলটা ফুটে গেছে, ভালো মতো করতে হবে, জলটা ফুটাতে হবে। তারপরে দেখো আমি অল্প অল্প করে চালের যে গুঁড়োটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। ময়দার মতো একটা ডো করে নেব আমি। ভয়েসার দিতে পারছি না, পাশে অনেক রকম কথা হচ্ছে, অনেকেই আছে, সেই জন্য দেখো এবার আমি নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে পুরো ডাইরেক্ট ছাদে চলে এসেছি। এসে দেখো এবার একে একে করে সব গোল্লা করব। একটু ঠান্ডা হলে হাতে একটু তেল নিয়ে মাখাবো, না হলে কিন্তু হাতে চিপকে যাবে। তারপরে দেখো অল্প অল্প করে নিয়ে ওর মধ্যে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটাই ভরে দেব। দেখো প্রদীপ মতো করে করে নিয়ে ওর মধ্যে এবার ভরে দেব। দেখো কত সুন্দর হয়েছে, জাস্ট অল্প অল্প করে দেবে, দিয়ে এবার মুখটা আটকিয়ে এরকম গোল করে নেবে। তারপর বাসমতি রাইসের সাথে ভালো করে মিশিয়ে দেখো কতগুলো তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে এটাই তুলে দেব, এটাই বেশি ধরবে না, থালায় হলে বেশি ধরতো। দেখো এটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবে, না হলে কিন্তু লেগে যাবে। আগে থেকেই আমি উনানে জল গরম বসিয়ে দিয়েছিলাম একটা বড় হাঁড়িতে। দেখো জলটা ফুটে গেছে, কত সুন্দর ভাপ উঠছে। এর উপর এবার দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য ভাপ হবে। দেখো গাইস আমার 15 থেকে 20 মিনিট পর দেখো আমার কদম ফুলের পিঠে একদমই রেডি। একটু ডেকোরেশন করার জন্য দুধের সঙ্গে কামধনু রং মিশিয়ে দেবো, যেটা বিরিয়ানিতে সবাই ইউজ করে থাকে। দেখো কত সুন্দর কালার চলে এসছে, এবার কদম ফুলের পারফেক্ট কালার তৈরি হয়ে যাবে। এক চামচ করে জাস্ট দিতে হবে। দেখো কদম ফুলের পিঠে তো আমার রেডি, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার হুট করে মনে পড়ে গেল সেই কোভিডের সময়ের কথা এই পিঠেটা দেখে। আশা করছি কী বলছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, এই রকম সময় যেন আর কারোর জীবনে না ফিরে আসে কখনো, এটাই চাইব। তো চলো তোমাদেরকে একটু কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে ভাবে সেটাই দেখাচ্ছিলাম। আর অসাধারণ টেস্টি হয়েছিল, তোমরা পারলে একবার অন্তত করে খেয়েও অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি। তো চলো এবার আমি সারা বাড়ি দিতে যাব। যারা যারা আমার পাশে ছিল মোট কথা তাদের জন্য দেখো আমি ভাগে ভাগে করে রেডি করে রেখেছি। তো চলো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওর সঙ্গে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা।